স্বাস্থ্যকর্মীদের দায়িত্বগানহীনতায় চিন্তিত সাধারণ জনগণ। বর্তমান কোভিড পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে ভারতবর্ষ তথা ত্রিপুরা রাজ্যও যবুথবু। সরকার স্বাস্থ্য দপ্তর প্রতিদিন সাধারণ মানুষকে সচেতন করার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খোদ স্বাস্থ্য দপ্তরের কর্মীদের দায়িত্বগানহীন আচরণ ও অসহযোগিতা একেবারেই বেমানান। প্রতিদিন নিয়ম করে তেলিয়ামুড়া রেল স্টেশনে চলছে রেলে করে আসা যাত্রীদের কোভিড টেস্ট। সোমবারও এর ব্যতিক্রম হয়নি। এদিন শিলচর থেকে আগরতলাগামী যাত্রীদের কোভিড টেস্ট করে এর মধ্যে একজনের মধ্যে কোভিড পজিটিভ পাওয়া যায়। অভিযোগ, পজিটিভ রোগীকে স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল বা কোভিড কেয়ার সেন্টারে না নিয়ে রেল স্টেশন ফেলে চলে যায়। পজিটিভ রোগীর আত্মীয় স্বজনরা জানান, স্বাস্থ্যকর্মীরা তাদের জানিয়ে দেয় যে তাদের কাছে পিপিই কিট নেই, কাজেই পজিটিভ রোগীকে নেওয়া যাবে না, এই বলে রেল স্টেশন থেকে চলে আসেন। অভিযোগ পেয়ে সাংবাদিক সেখানে গিয়ে তাদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এক প্রকার পলায়ন করে চলে যান স্বাস্থ্যকর্মীরা। স্টেশনে থাকা যাত্রীদের আরও অভিযোগ, কোভিড টেস্টের জন্য ব্যবহৃত সোয়াব স্টিক ও অন্যান্য সামগ্রী ব্যবহার করার পর রেল স্টেশনে যত্রতত্র ফেলে দেন স্বাস্থ্যকর্মীরা, যা আমাদের ক্যামেরায়ও ধরা পড়ে। প্রশ্ন হলো, যেখানে নিত্যদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেইখানে এহেন দায়িত্বগানহীন আচরণ কতটা নিরাপদ? এদিকে পজিটিভ পাওয়া রোগী নিরুপায় হয়ে বিষয়টি লক্ষ্য করে রইলেন, কারণ কোনো ধরনের সহযোগিতা সে পাচ্ছিলেন না। পাশাপাশি আরও একটা বিষয় নজরে আসে, যেখানে বিগত দিনগুলোতে কোভিড পেশেন্ট পাওয়া গেছে রেল স্টেশনে টেস্টের পর, কিন্তু রেল স্টেশনে কোনো ধরনের স্যানিটাইজও করা হয়নি বলে অভিযোগ। উক্ত অভিযোগে সত্যতা পাওয়া যায় রেল স্টেশনে দায়িত্ব থাকা এক পুলিশ অফিসারের বক্তব্যেও। এই পরিস্থিতি স্বাস্থ্য দপ্তরের অধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের এ ধরনের দায়িত্বগানহীন আচরণের চিন্তায় রয়েছেন সাধারণ জনগণ। তারা সব স্টাফকে থাকা তারা জিগাইলাম, এদের প্যাসেঞ্জার যখন জায়গা বা দৌড় দেয় যে লাইবেলটি কে নিব, তারা কোনো আমাকে উত্তর দিছে একজন লাল গিনি নির্মাণটা খেলাটা মানে মেডিকেল স্টাফ মেডিকেল স্টাফ তারা তারা কোন হসপিটালে তাহলে রুরাল হসপিটাল। আচ্ছা, এবারে তাই সে আমাকে উত্তর দিছে যে প্রশাসন দেখবো, এটা তো প্রশাসন কি দায়িত্ব, প্রশাসন কি দেখবো, পুলিশ কি এটা টেকফিন করবো। এবারে আপনি আপনাদের দেখছেন ডাক দিছি কোথাও তারা গাড়ি দু গেছে টান দেখে ফেলে, তারা গাড়ি যদি পিপি কিট নেই তাহলে একটা পেশেন্ট কোনো পেশেন্ট পাইলে পিপি কিট তারা কীভাবে রাখতে পারে, একটা মানে তারা তারা পিপি কিট ছাড়া এখানে এন্টিজেন টেস্ট কোথায় টেস্ট কোথায় হ্যাঁ তো পিপি কিট আছে। আচ্ছা, আর কোন গাড়ি যদি পিপি কিট নেই তাহলে পিপি কিট ছাড়া তারা কীভাবে আইতে পারে গাড়িটা, তারা মেডিকেল স্টাফ নেই একটা দেখেন পেশেন্ট ভালো, তারা তারা সবকে থাকে স্টাফ, তাহলে ওখানে যদি জায়গা এখন কি আপনার ভাইরে কি তাই আমরা রেল স্টেশনে কি একাই বয় আছে, একটু বয় আছে কোনো স্টাফ নাই। তো এই যে মানে বলবেন কি করবো দাদা, আমরা সাধারণ মানুষ তো কি নিয়মই করতে হইব, কিছু করার নাই। কোভিড সেন্টারে টেস্ট হইতে হবে অ্যান্টিজেন টেস্ট, এই ব্যাপারে ফলে যেতে পারে একটা যেহেতু আপনি জানেন সব কিডনি না ফলে সব কিছু। তো বেসিক্যালি কোভিডটা তো একটা সংক্রমিত রোগ, তো এটা তো ছড়ানোর একটা সংক্রমিত রোগ এটা। তো এই বিষয়টা নিয়ে আসলে কি করবেন একজন সচেতন নাগরিক হিসাবে? সচেতন কি হবে, আমরা তো কোভিড থাকার দরকার, এখানে কোনো ইয়ে নাই, ইয়ে নাই কি সেন্টারে কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু কোনো কিছু নাই, তাহলে কোনো কিছু নাই, এটা ফলা যেতে পারে এইসব জিনিস। তারা কি এখন কি ইটালিয়া মোড় রেল স্টেশনে ফলা দিয়ে গেছে? ইটালিয়া মোড় স্টেশনে ফলা হয়ে গেছে এন্ড ওভার না, যাতে আমার কইছে তারা ওই যে ইটের কি গাড়ি আইব, ওই গাড়ি আইয়া তার একটা স্পেসিফিক মানে ডিজিজ, তার ওই গাড়ি ছাড়া তো তারা নিতে পারে না, ওই গাড়ি আইয়া নিব। এবং আমি এখনো এলডিএম এর সাথে যোগাযোগ করলাম, আরেকটা জিনিস স্যার, যে এই তো কালকেও তো দুজন পজিটিভ পেশেন্ট পাওয়া গেছে এই স্টেশনে, তো স্টেশনে কি স্যানিটাইজ বা ওইরকম কিছু করা হইতেছে? স্যানিটাইজ বলতে হ্যান্ড স্যানিটাইজ তারা এই ব্যবহার করতেছে, ওই জায়গাটাতে তো আর এরকম স্যানিটাইজ করা হয় জায়গাটা স্যানিটাইজ করা হইতেছে না, এরকম তো দেখতেছিলাম। তাহলে কি স্যার মনে করতেছেন এই জায়গার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে একটা ঘাটতি করাটা তো উচিত, যেহেতু একটা এরকম ইয়া ডিজিজ, এটা তো একদম বিশ্বব্যাপী একটা মানে ইয়ে ওই এই জায়গাটাতে চেঞ্জেস করলেই আমি মনে করি যে ভালো, এবং না করলে তো এখানে বহুজন আমরাও ডিউটি কর্তব্য করতে গিয়ে পারাইতেছি, প্যাসেঞ্জার পারাইতেছে, আর যারা ইয়ে টেস্ট হইতেছে তারা তো সবাই গিয়া এখানে হইতেছে আইতেছে যাইতেছে, তো পায়ের সঙ্গে তো স্বাভাবিক কিছু থাকবো সবাই। এমনিতে কি এখন কি স্যার এখানে স্যানিটাইজ হইতেছে না?
মানে এই মানে পুরোটা স্টেশন কি আমরা স্যানিটাইজ করা হইতেছে না, এমন কোন স্যানিটাইজ হইতেছে না আমি দেখছি না। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।